হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। বন্ধুরা, এই গাছটিকে একটু মনোযোগ সহকারে দেখুন। এই গাছটি যদি একবার আপনি চিনে নিতে পারেন, তাহলে আর কখনোই ভুলে যাবেন না। আর আপনার বিভিন্ন রোগে এই গাছ আপনি সঠিকভাবে সেবন করতে পারবেন। এই গাছের শুধুমাত্র পাতা নয়, এর শেকড়ও এতই উপকারী যে সকল পুরুষের গোপন সমস্যা রয়েছে, যাদের বিবাহিত জীবন একেবারেই সুখের নয়, তাদের জীবনে সুখ আসবে এবং তারা দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হবে। কিভাবে খেতে হবে সেসব আপনার ভিডিও চলাকালীন অবস্থায় জেনে নেব। এছাড়াও এই গাছের পাতার এমন কিছু গুণ রয়েছে যে সকল রোগের জন্য হয়তো আপনি বহুদিন ধরে ঔষধ সেবন করছিলেন, কিন্তু এইসব ওষুধ সেবন না করে আপনি কেবলমাত্র যদি আপনি একটি পাতা সঠিকভাবে সেবন করতে পারেন, আপনার সকল রোগ একেবারেই দূর হয়ে যাবে। এজন্যই বলছি বন্ধুরা, এই গাছটিকে আপনারা খুব ভালো করে চিনে রাখুন। এর নাম হাতিশুর। এর বিশেষত্ব এর ফুলে। দেখুন, একটি লম্বা বৃন্ত বের হয়ে এসেছে এবং এর ডগাটা একটু মোড়ানো গোলাকৃতির, এবং এটি দেখতে কিছুটা হাতিশুরের মতোই মনে হয় জন্যে এর নাম হয়তো হাতিশুর। এর মাথায় ছোট ছোট ফুল আছে, সাদা এবং হালকা নীল রঙের, খুব ছোট ছোট। এই গাছটি যদি আপনারা একবার চিনে নেন, তাহলে বিভিন্ন জায়গায় এই গাছটি আপনারা দেখতে পারবেন। রাস্তাঘাটে, চলতি পথে, বিভিন্ন জায়গায় নজরে আসবে আপনাদের এই গাছটি। হয়তো আমরা চিনি না জন্যে এই মূল্যবান গাছটির মূল্য আমাদের কাছে নেই। দর্শক, এই গাছের বিশেষ একটি উপকারিতা হচ্ছে যে সকল পুরুষ তাদেরকে দুর্বল ভাবেন এবং ওই সময় স্থিতি অনেক কম, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এর শেকড় সংগ্রহ করুন। আপনাদের শেকড়ের মূল অংশটি নিতে হবে, মাত্র 1 ইঞ্চি পরিমাণ শেকড় আপনারা নেবেন। আপনি সঠিকভাবে সেবন করবেন, কেননা আপনি যদি বেশি পরিমাণে সেবন করে ফেলেন, তাহলে কিন্তু ফল উল্টোটি হয়ে যাবে, এমনকি যে কোনো ধরনের ঝামেলায় পড়তে পারেন। এজন্য সঠিক পরিমাণে সেবন করুন। কেবলমাত্র বিবাহিত পুরুষরাই এটি সেবন করতে পারবেন, কিংবা পূর্ণবয়স্ক পুরুষরাও এটি সেবন করতে পারেন। অবিবাহিত পুরুষ কিংবা অপ্রাপ্ত পুরুষ যদি এটি সেবন করে কোনো ঝামেলায় পড়েন, তাহলে কিন্তু আমরা দায়ী থাকবো না। বন্ধুরা, এই শেকড় আপনি কিভাবে সেবন করবেন? দর্শক, আপনারা এই শেকড়টাকে প্রথমে 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে আপনি একটি টাটকা সবুজ পানের সাথে এটি খেয়ে নেবেন, এবং এর সাথে মিশিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণ খাঁটি মধু। যাদের ডায়াবেটিস আছে, তারাও 1 চা চামচ পরিমাণ খাঁটি মধু খেতে পারেন, কেননা মধু ডায়াবেটিস কিংবা সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় না। আপনারা এটি কখন খাবেন? অবশ্যই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে হালকা গরম পানি পান করবেন, তারপরেই আপনারা এই পান শেকড় এবং মধু সহ চিবিয়ে খাবেন। আর আপনারা কেউ চাইলে এই শেকড়ের শুধুমাত্র রসও খেতে পারেন। দর্শক, আপনারা জানতে পারলেন হাতিশুর গাছ কিভাবে আপনার দুর্বলতা কাটিয়ে তুলবে। তবে এর আরও কিছু উপকারিতা রয়েছে, তা হলো দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। ফোলায় পাতা বেটে অল্প গরম করে ফোলায় লাগালে ফোলা কমে যায়। জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে কাঁথা তৈরি করে ব্যবহার করা হয়। বিষাক্ত পোকামাকড়ের পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়। আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায়। যাদের সর্দি লাগবে, তারা এই হাতিশুরের পাতা সেচে 2 চামচ পরিমাণ রস খেতে পারেন, এতে করে আপনার সর্দি ভালো হবে। টাইফয়েড জ্বরে, টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়। একজিমা, একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন। এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে। দাঁতের মাড়ি ফোলায়, দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়। কাটাছেঁড়া, কাটাছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে, এতে কাটাছেঁড়া ঘুচে যাবে।
ব্রণ, ব্রণ হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুর গাছের পাতা ও তার কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার 1 ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না। তো দর্শক, আপনারা জানতে পারলেন হাতিশুর গাছের কিছু উপকারিতা সম্পর্কে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।